যার 26 বছর 25 বছর 26 বছর বয়সে 26 বছর এজের একটা ছেলে আছে, সে তার ছেলের এজের একটা ছেলের সঙ্গে কিভাবে রিলেশন করতে পারে তোমরাই বলো। ও যে বলে, ও যে কেয়া মাসি বলে আমাদের যে ও সিঙ্গেল মাদার, ও সিঙ্গেল মাদার, তো সিঙ্গেল মাদার বলে ও ভিক্ষা চেয়ে চেয়ে ভিক্ষা চেয়ে চেয়ে ভিক্ষা চেয়ে চেয়ে এই জায়গায় আজকে পৌঁছেছে, ঠিক আছে। তো তারপরে ও মানে কি না করেছে, ও সবকিছু মানে ক্যামেরার সামনে করেছে, সবকিছু ক্যামেরার সামনে করেছে, সবকিছু ওপেন করেছে, আর এখনো পর্যন্ত ও ওপেন করেই যাচ্ছে। তার নিজের ছেলের যতটা এজ ততটা এজের একটা ছেলের সঙ্গে সে রিলেশন করছে, এমন ভাবে ভিডিও করছে, মানে কি বলবো, মানে আমরা নিজেদের হাজবেন্ডের সঙ্গে এরকম ভিডিও করতে আমরা লজ্জা, আমাদের আমাদের লজ্জা বোধ হয়, মানে ক্যামেরায় নিয়ে আসতে পারবো না। তো এই মহিলাকে তো বলার কিছু নেই, এই মহিলাকে তো বলার কিছু নেই, এই মহিলা তো পারে না এমন কিছু নেই, এ তো সবই পারে। কিছুদিন পর মানে কি বলবো, আমার মুখে বলতেও ঘৃণা লাগছে, কিছুদিন পর রাত্রে শোয়াটাও দেখাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি ভালো আছি, সত্যি অনেকটা ভালো আছি। আমার কিছুদিন থেকে আমার মনটা শরীরটা দুটোই খারাপ ছিল, তো যাই হোক এখন ভালো আছি। তো আমি তোমাদের কাছে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদেরকে কিছু কথা শেয়ার করবো বলে, জানি না তোমরা জানো কি না। তো যাই হোক, তোমাদেরকে কিছু কথা আমি বলি, আমার হাসি লাগছে কথাগুলো, মানে কি বলবো, আজকে জাস্ট একটা ভিডিও দেখলাম, তো সেই ভিডিওর ব্যাপারেই বলতে আমি এলাম। ভিডিওতে আমি যা দেখলাম, আমি এখানে আর ভিডিও করি না, আগে করেছি। তো ভেবেছিলাম যে এই মহিলাটা সুধরে গেছে, তো সেই কারণে আমি আর এখানে ভিডিও করিনি। আমরা সবাই জানো মানে বয়টির এক নম্বর মানে টপ লিস্টে আছে আমাদের মানে কেয়া মাসি, তোমরা সবাই জানো। তো নতুন 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 কন্টেন্ট খোঁজে, তো জাস্ট আজকে আমি ওর একটা হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে ওর একটা শর্ট ভিডিও আমার স্ক্রিনে আসে, তো আমি সেটাকে ক্লিক করি। আমি এর আগেও একদিন দেখেছিলাম ওর মানে ভিডিওতে, তো আমি ভেবেছিলাম হয়তো ওর সঙ্গে হয়তো ও কাজ টাজ করে, মানে ও তো বলে যে ও ফিল্ম করে এই করে, ভেবেছিলাম হয়তো টিম টিম করে, তো সেই কারণে হয়তো ও মানে ছেলেটার সঙ্গে একটু হয়তো ঘনিষ্ঠতা হতেই পারে। তো মানে আজকে আমি পুরোটাই বুঝতে পারলাম ব্যাপারটা কি, নিশ্চয়ই কোনো ব্যাপার না থাকলে এত ঘনিষ্ঠতা তো হয় না। আর আমি অবাক যাচ্ছি একটা ব্যাপার, মানে আমি জাস্ট দেখে অবাক যাচ্ছি যে ছেলেটার এজ, আমি ছেলেটার এজ দেখে ঠিক আছে মানে কেয়া হাজবেন্ড মারা গেছে, তো ও ওর লাইফে কাউকে জায়গা দিতেই পারে, ও যদি একা পুরো লাইফ না কাটাতে পারে তাহলে ওর লাইফে কাউকে জায়গা দিতেই পারে। তবে আমার মতে বলে এই বয়সে অন্য কাউকে, বিশেষ করে কোনো মহিলা, কোনো মহিলা জায়গাটা দেওয়া উচিত নয় বা অনেকে দেয় না, কিন্তু এই মহিলা থাকতে পারলো না, তো ঠিক আছে থাকতে পারলি না তো জায়গা দিলি না, তাই বলে এই রকম এই এই তোর ছেলের বয়সে, তোর ছেলের বয়সে একটা ছেলের সঙ্গে তারপরে পুরো মানে নোংরামি করছিস বিছানায় শুয়ে, মানে পুরো হাজবেন্ডের মতো তোর বিয়ে হয়ে গেছে ওর সঙ্গে, মানে একটা মহিলা কতটা নোংরা হলে পরে এই ধরনের জিনিস করতে পারে বল। শর্ট ভিডিওগুলো করছে একদম মানে ও কি বলবো, আমার মুখে বলতেও ঘৃণা লাগছে, ও তো তোর হাজবেন্ড নয়, মানে তুই কতটা নোংরা, কতটাই নিচে নামতে পারবি তুই, যে ছেলেটার সঙ্গে তুই নোংরামিটা করছিস ও কি তোর হাজবেন্ড? আর কতজন কতজন ছেলে লাগে একটা মহিলার, কতজন, আগে আমরা জানতাম যে ছেলেরা মানে ছেলেদের চরিত্রটা খারাপ হয়, ওরা হাজারটা মেয়ের সঙ্গে
মানে ইয়ে করে রিলেশন করে, কিন্তু এখন দেখছি না ছেলেরাই ভালো। যত মানে বদমাস শয়তান হচ্ছে মেয়েরা, সে মানে কম বয়সী মেয়েই বলো আর বেশি বয়সী মেয়েই বলো, মানে সব বয়সের মেয়েরাই সব থেকে বদমাস, মেয়েরাই ছেলেদের মাথাগুলোকে খাচ্ছে, ছেলেরা কিন্তু মেয়েদের মাথা খায় না, এটাই বাস্তব। না হলে এই বয়সে এসে, এই বয়সে এসে একটা ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে ও এরকম ভিডিও করছে, এরকম বুকের ওপরে শুয়ে, তোর কি বিয়ে হয়ে গেছে ওর সঙ্গে? তুই আমার কিছুদিন তো দেখছিলাম তুই মাথা ভর্তি সিঁদুর, গলায় একটা মঙ্গলসূত্র পরে এইরকম ভাবে খ্যাকার মতো কেমন করে যেন, তোকে দেখলেই তো আমার ঘৃণা লাগে। তো ভেবেছিলাম যে মানে তোর চরিত্রটা তুই একটু শুধে নিয়েছিস, তো সেই কারণে একটু ভালো লাগছিল তোর ড্রেসগুলো দেখে, তোকে সত্যি ভালো লাগছিল। মানে চেহারা যতই খারাপ হোক তোকে তোর চেহারা দেখার জন্য বলছি না, আর ওই যে তুই ন্যাকামুগুলো করিস এই শর্ট ভিডিওতে ঘৃণা লাগে, একদম একদম ঘৃণা লাগে। শর্ট ভিডিওতে যে ন্যাকামুগুলো করিস, যে হাসিটা হাসিস, বড় বড় দাঁতগুলোকে বের করে, সামনেকার দাঁতগুলো বের করে হাসিস, তোকে প্রচন্ড বাজে লাগে, তুই ভাবিস তোকে দেখতে খুব সুন্দর লাগে না? নিজের হাজবেন্ডটাকে তো খেয়ে ফেলেছিস, তারপরে অন্য একটা ছেলের লাইফ পুরো নষ্ট করে দিয়েছিস। আর এইসব ছেলেরা সব কিছু জানার পরও কি করে মানে এই মেয়েদের সঙ্গে রিলেশন রাখে? এসব ছেলেরা সব কিছু জানার পরে তারপরেও আর একটা ছেলের সঙ্গে ও মানে ঘনিষ্ঠতা করেছিল, তার পুরো প্রমাণ দিয়েছিল ওই মানে রেনবো লাইফ, পুরো প্রমাণ দিয়েছিল, ও ছেলেটাকে বিয়েও করেছিল। তো সবকিছু তো এখন তো সবকিছু ওয়াইট তো ওপেন, তারপরেও এই ধরনের মানে এই ছেলেগুলো কি করে মানে এই ধরনের মেয়েদের সঙ্গে মানে এসব রিলেশন রাখতে পারে? আসলে এগুলো কিছুই না, এগুলো কেন করে সেটা সবাই জানে, সেটা পুরো ওয়াইটই জানে, সবাই জানে যে এগুলো কেন করে। এগুলো কোনো কোনো ভালোবাসা কোনো ভালো রিলেশন কিছু নাই, এগুলো